নমস্কার, আমি কল্যাণী। কল্যাণীর রান্নাঘরে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আজকে আমি আপনাদের জন্য আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি এই রেসিপিটা ইলিশ মাছের ডিম দিয়ে বানিয়ে দেখাবো। আপনারা যে কোনো মাছের ডিম দিয়েই এই রেসিপিটা কিন্তু বানাতে পারেন, আর এটা বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়েই বানানো যায়। তো চলুন তাহলে এখন আমরা মূল রেসিপিটিকে এগিয়ে যাই। প্রথমে দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা ইলিশ মাছের ডিম। আমি ভালো করে ধুয়ে নিয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছু মশলা। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি এক চামচ আদা কুচি, এক চামচ রসুন কুচি আর এক চামচ মতো টমেটো কুচি। আর আমি দিচ্ছি এখানে হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ, দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ, আর দিচ্ছি এখানে সামান্য পরিমাণে শাহী গরম মশলা, আর সবশেষে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো বেসন। এবার আমি ভালো করে এটাকে মেখে নেব। সবকিছুর সাথে ইলিশ মাছের ডিমটাকে ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমরা চলে যাব রান্নার পর্যায়ে। প্যানেতে এখন আমি বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার আমি ওই ডিম মাখাটা থেকে চামচে করে বেশ কিছুটা করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব, আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু একদমই বাড়ানো চলবে না। তার দুটো কারণ হলো, একটা হলো উপরটা কুক হয়ে যাবে, ভিতরটা কাঁচা রয়ে যাবে, আর দু নম্বর হলো যে গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিলেই ডিমগুলো ফাটতে শুরু করবে আর চারিদিকে তেল ছিটে যাবে। এখন দেখুন এগুলো এক পিট ভাজা হয়ে গেছে, তো এগুলোকে আমি উল্টে দিয়ে অপর পিঠটাও একই রকম ভাবে ভেজে নিচ্ছি। এখন দেখুন পকোড়াগুলো দু পিঠই সুন্দর ভাজা হয়ে গেছে, তো এগুলোকে আমি এখন তেল থেকে তুলে নিচ্ছি। প্রথম ব্যাচের পকোড়াগুলো সব তুলে নেওয়ার পর বাকি যে ব্যাটারটা আছে সেটা থেকেও পকোড়াগুলো তৈরি করে নেব আর দু পিঠই সুন্দর করে ভেজে নেব। ইলিশ মাছে ডিমের পকোড়াগুলো আমি সব ভেজে নিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি। কেমন গোল গোল হয়ে ফুলে উঠেছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি যে ভিতরটা কেমন হয়েছে। এগুলো আপনারা গরম গরম ভাতের সাথেও খেতে পারেন, আবার সস দিয়েও খেতে কিন্তু মন্দ লাগে না। তো আপনারাও বাড়িতে এভাবেই ইলিশ মাছের ডিম দিয়ে পকোড়া বানিয়ে সন্ধ্যের চায়ের আড্ডায় বা গরম গরম ভাতের সাথে খেয়ে দেখুন। আর কেমন হয়েছিল সেটা আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আর একটা লাইক বা শেয়ার করতে ভুলবেন না। এবং নিত্য নতুন রেসিপি সহজ পদ্ধতিতে পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। নমস্কার।